তোমরা এইবার যারা ইংলিশ সেকেন্ড ইয়ার দিতেছ, এইচএস সেকেন্ড ইয়ার, তোমাদের জন্য আজকে যে ইন্ডিগো চ্যাপ্টার রয়েছে, তোমরা তোমাদের ইন্ডিগো চ্যাপ্টার থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট এবং কমন কোয়েশন যেগুলো রয়েছে সবগুলি আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ইন্ডিগো চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো যদি তোমরা দেখে যাও, তাহলে 2 মার্ক অথবা 1 মার্কের যে তোমাদের যে শর্ট কোয়েশনগুলি যেগুলি আসে সেগুলি খোঁজার জন্য আর তোমাদের অন্য কোথাও যেতে হবে না। শুধুমাত্র এই ভিডিওতে আমি সবগুলি তোমাদের যে ইংলিশ সে ইন্ডিগো চ্যাপ্টারের যতগুলি প্রশ্ন তার সঙ্গে সঙ্গে সবগুলি প্রশ্নের উত্তর আমি তোমাদের প্রোভাইড করে দেবো আজ এই ভিডিওতে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আমাদের মূল পর্ব। তো ইন্ডিগো চ্যাপ্টারের যে কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সবগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশন থেকে নেওয়া কোয়েশনগুলি। তো তোমরা মনোযোগ সহকারে সেই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে, তখন তোমরা বুঝতে পারবে যে কোন কোন প্রশ্ন তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। হোয়ার ডিড লুইস ফিচার মিট গান্ধী? তার আনসারটি হবে এইভাবে, লুইস ফিচার ম্যাট গান্ধী অ্যাট সেবাগ্রাম আশ্রম মহারাষ্ট্র। সবগুলি যে প্রশ্ন সেগুলি তোমার সাজেকশনে বা নোটে সবগুলি পাবে না, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং তৎসঙ্গে ভিডিওটি পজ করে করে তোমরা এই কপিতে তোমরা নোট ডাউন করে নাও। হু ওয়াজ রাজকুমার শুক্লা? এই প্রশ্নটি 2016 তোমাদের পরীক্ষায় এসেছিল। হু ওয়াজ রাজকুমার শুক্লা? তো রাজকুমার শুক্লা ওয়াজ এ পুয়ার ইন্ডিগো শেয়ার কপার্স ফ্রম চম্পারণ বিহার। নেক্সট প্রশ্ন, হোয়াট ডিড শুক্লা ওয়ান্ট গান্ধী টু ডু? শুক্লা আর্গেস্ট গান্ধী টু গো টু এ চম্পারণ। তারপর নেক্সট প্রশ্ন, হোয়াই ওয়াজ গান্ধী ভিজিটিং লখনৌ ইন 2020? এই প্রশ্নটি এসেছে, গান্ধীজি ওয়াজ ভিজিটিং লখনৌ ইন 1916 টু অ্যাটেন্ড দ্য অ্যানুয়াল কনভেনশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি। তো এই সবগুলি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকেই তোমাদের প্রশ্ন কোথাও না কোথাও ফাঁসবে পরীক্ষায়। তোমরা দেখে নিও ইন্ডিগো চ্যাপ্টার থেকে, তোমরা জানো তোমাদের প্রশ্ন অনেকগুলি পরীক্ষায় আসে এবং এখান থেকে কোনো না কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে, সেটি একদম নিশ্চিত বলে যাওয়া, কারণ সবগুলি মোস্ট ইম্পর্টেন্ট বেশি নিয়ে আমি নিয়ে এসেছি। এখানের বাইরে থেকে দেওয়ার জন্য প্রশ্ন আর কিছু বাকি রইল না। বোর্ড কোয়েশন ক্ষেত্রে আমি আলাদা ভিডিও তৈরি করে রেখেছি, সেই রচনাধর্মী প্রশ্নের যে মোস্ট ইম্পর্টেন্ট কমন কোয়েশন যেগুলি রয়েছে তার জন্য আলাদা ভিডিও অলরেডি চ্যানেলে প্রোভাইড করে দেওয়া আছে। তোমরা সেই প্রিভিয়াস ভিডিওগুলি যদি দেখো তাহলে তোমরা মোস্ট ইম্পর্টেন্ট কমন কোয়েশনগুলি পেয়ে যাবে। এবং তোমরা যদি এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সহজ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের পরবর্তীতে আর অনেক কমন ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। শুধু ইংলিশ নয়, বাংলা, অ্যাডভান্স, ইকোনমিক্স, পল সায়েন্স সবগুলির বিষয়ে যে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলি রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট প্রশ্ন তার সঙ্গে অনসার আমি এই চ্যানেলে অলরেডি কিছুটা শেয়ার করে দিয়েছি এবং বাকিগুলো অলরেডি খুব শীঘ্রই তোমাদের পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ সলিউশন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন আমি দিতে চলেছি। তাই তোমরা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। হোয়ার ওয়াজ চম্পারণ? চম্পারণ ওয়াজ ইন দ্য ফটহিলস অফ দ্য টাওয়ারিং হিমালয়স নিয়ার দ্য কিংডম অফ নেপাল। তারপর নেক্সট প্রশ্ন, হোম ডিড গান্ধী অ্যান্ড শুক্লা ওয়ান টু মিট এট পাটনা? গান্ধী অ্যান্ড শুক্লা ওয়ান্টেড টু মিট রাজেন্দ্র প্রসাদ অ্যাট পাটনা। ঠিক আছে, হোয়াই ওয়াজ নট গান্ধী অ্যালয়েটেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল? এই প্রশ্নের আনসারটি হবে এইভাবে, গান্ধী ওয়াজ নট অ্যালয়েটেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল ইন ফেয়ার অফ পলিউটিং দ্য সোর্স, দ্য সার্ভেন্টস ওয়ার নট শিওর ইফ হি ওয়াজ অ্যান আনটাচেবল। হোয়াই ডিড গান্ধী চোজ টু গো টু মুজফরপুর ফার্স্ট বিফোর গোয়িং টু চম্পারণ 2018 আসা প্রশ্ন, গান্ধী ওয়ান টু মুজফরপুর টু অবটেইন মোর কমপ্লিট ইনফরমেশন অ্যাবাউট দ্য এক্সপ্লয়টেশন অফ দ্য ইন্ডিগো শেয়ার কপার্স বাই দ্য ইংলিশ ল্যান্ড রোড। তোমরা সেই ভিডিওর সঙ্গে সঙ্গে পজ করে করে তোমরা সেই কপিতে নোট ডাউন করে নাও। যদি তোমাদের শেখা থাকে তো বেশ ভালো, তোমরা এক দুইবার ভিডিওটি এক দুইবার দেখলে নিলে তোমাদের হয়ে গেল। তবে মো সবগুলি প্রশ্ন তোমরা দেখবে, একটি প্রশ্ন ছাড়বে না এবং স্কিপ করবে না, কারণ সবগুলি ছেড়ে একটি যদি বাদ দিয়ে দাও এবং যেটি বাদ দিবে সেটি যদি পরীক্ষায় এসে যায় তাহলে সব পরিশ্রম ব্যথা গেল। হোয়ার ডিড গান্ধী স্টে ইন মুজফরপুর 2019 এসেছে, গান্ধী স্টেড ইন দ্য হাউস অফ প্রফেসর মালকানি এ গভট স্কুল টিচার। হুইচ কান্ট্রি ডেভেলপড সিনথেটিক ইন্ডিগো 2019? রিপিটেড প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট।
Germanic country developed synthetic indigo. What did the peasant pay the British landlord as rent? The peasant cultivated indigo in 3/20 or 15% of their holdings and surrendered the entire indigo harvest as rent. তারপর নেক্সট যেটি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, হাউ ওয়াজ এ সলিউশন টু দ্য প্রবলেম অফ ইন্ডিগো শেয়ার কোপার্স অফ চাম্পারন ফাউন্ড 2019, মোস্ট ইম্পর্টেন্ট বুঝতে পারছো। গান্ধি ফোর্ট ইয়ার লং ব্যাটল টু গেট দ্য ইন্ডিগো শেয়ার কোপার জাস্টিস। গান্ধি ডিমান্ডেড 50% রিপেমেন্ট অফ দ্য মানি, ডিফিটেড extorted from the sharecroppers by landlords. However, he decided to accept a settlement of 25% of the compensation money to break the deadlock between the landlords and their tenants. তারপর নেক্সট যে প্রশ্ন, এই প্রশ্নটি দেখো 2015 এবং 2016 এবং 2016 এসেছে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নিবি। The battle of Champaran is own Gandhi explained. Explanation of the contest in Huin was said. এই প্রশ্নটি সবচেয়ে বেশি পরীক্ষায় আসতে দেখা যায়, হয়তো 2 মার্ক 3 মার্ক অনেক সময় 4 মার্কের প্রশ্ন আসছে, সেই প্রশ্নটি এসে যায় এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটি পরীক্ষায় একদম আসবেই আসবে বলা যায়। তো আমরা দেখে নিই এই প্রশ্নের অ্যান্সার। দ্য ব্যাটেল অফ চাম্পারন ইজ ওন গান্ধী এক্সক্লেমড, ঠিক আছে। Explanation by explain the contest in which it was said. Answer to you, when Gandhi was summoned to court for disobeying government order to leave Champaran, Rajendra Prasad, Brij Kishore Babu, Maulana Maharul Haq and several other prominent lawyers came to advise and help him. Gandhi asked them what they would do if he was sentenced to prison. They told him that they would go back home since there would be no one to advise. Gandhi asked them if they had nothing to do about the injustice to the poor sharecroppers. They realized their fault. Gandhi, being a total stranger, was ready to go to jail for the sake of the peasants, while they being from the same area were going to desert them. They told Gandhi that they were ready to follow him into jail. Gandhi was satisfied having persuaded the lawyers of Bihar to fight for the sharecroppers. With their help, he could give the poor peasant justice. সো হি এক্সক্লেম দ্যাট দ্য ব্যাটেল অফ চাম্পারন ইজ ওন। এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে শিখবে, কারণ এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় বারবার আসে। আমি আবার রিপিট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই এতটুকু তোমরা একবার প্রথমে স্ক্রিনশট করে নাও তাড়াতাড়ি। স্ক্রিনশট হয়ে গেল, তাহলে জুম করে দিচ্ছি, তার লেখাগুলো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। স্ক্রিনশট হয়ে গেল, তারপর নেক্সট এই পেজটি তোমরা স্ক্রিনশট করে নাও, তারপর এই পেজটি হয়ে গেল, সাব্বাস। এবার নেক্সট, হোয়াই ডু ইউ থিঙ্ক গান্ধী কনসিডার্ড দ্য চাম্পারন এপিসোড টু বি এ টার্নিং পয়েন্ট ইন হিজ লাইফ। অথবা এই প্রশ্ন এইভাবে আসতে পারে, হোয়াই ওয়াজ চাম্পারন এপিসোড সো সিগনিফিক্যান্ট ইন গান্ধীজ লাইফ। এই প্রশ্নটি 2016 আমাদের পরীক্ষায় এসেছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে দেখে নাও। দ্য চাম্পারন এপিসোড বিগান অ্যাজ অ্যান অ্যাটেম্প টু অ্যাভেলেবল The distress of poor sharecroppers proved to be a turning point in Gandhi's life because it was for the first time that Gandhi made it clear that the British has no right to order him about in his own country. The peasant learned courage as they demonstrate spontaneously against the British authority. It laid the foundation of civil disobedience as a new tool to fight the British. বুঝা গেল?
তারপর নেক্সট বেশি নেই, আর এক দুইটি প্রশ্ন রয়েছে, ভালো করে মন দিয়ে দেখো, কারণ সেখান থেকে কিন্তু কমন পাবে বারবার বলছি। এবং এই ধরনের যদি আর অনেক ভিডিও কমনের প্রয়োজন হয় তখন তোমরা অবশ্যই যে ভিডিওর যে প্লেলিস্ট রয়েছে বা সেই চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো, খুব সহজে তোমরা খুঁজে পেয়ে যাবে। টাইটেল দেখি তোমরা, থাম্বনেল দেখে তোমরা বুঝে যাবে কোনটি কোন ভিডিও, তোমার যে যেটি প্রয়োজন হয় তোমরা দেখে নেবে। মোস্ট ইম্পর্টেন্ট সবগুলি ভিডিও গ্রামার সহ সেই পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, লজিক, ঠিক আছে, সে অ্যাডভান্স বেঙ্গলি, বেঙ্গলি সবগুলি চ্যাপ্টার ওয়াইজ সলিউশন এবং মোস্ট কমন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিছু তোমাদের জন্য প্রোভাইড করে অলরেডি রাখা আছে। এবং পরবর্তীতে আমি এই ধরনের আরও ভিডিও দিতে চলেছি, তাই তোমরা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট প্রশ্ন, হোয়াই ডিড গান্ধী এগ্রি টু এ সেটেলমেন্ট অফ 25% রিফান্ড টু দ্য ফার্মার্স? গান্ধী এগ্রি টু এ সেটেলমেন্ট অফ 25% রিফান্ড বিকজ অ্যাকর্ডিং টু হিম দ্য অ্যামাউন্ট অফ দ্য রিফান্ড ওয়াজ লেস ইম্পর্টেন্ট দেন দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ল্যান্ডলর্ডস হ্যাভ বিন অবলাইজড টু সারেন্ডার পার্ট অফ দ্য মানি and with it part of their prestige. What was Gandhi's politics intertwined with? 2016 আসা প্রশ্ন এবং এটি হচ্ছে আজকের লাস্ট প্রশ্ন, ভালো করে দেখে নাও। হোয়াট ওয়াজ গান্ধীজ পলিটিক্স ইন্টারউইট উইথ? গান্ধীজ পলিটিক্স ওয়াজ ইন্টারউইট উইথ দ্য প্র্যাকটিক্যাল ডে টু ডে প্রবলেম অফ দ্য মিলিয়ন্স। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে অন্য একটি এই ধরনের ইম্পর্টেন্ট কমন কোয়েশন তোমাদের নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।